চিরঞ্জিৎ সেন, তার বয়স মাত্র 30-31 বছর। একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করত। 23 তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলিদান করে। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের, মানে যেভাবে সাহসের সাথে মানুষকে মানে রেস্কিউ করছিল, মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। কারণ যেভাবে আমি শুনলাম, 3 বোন আর 3 বোনের বিয়ে হয়ে গেছে, আর ও একই সন্তান, মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রুগী। তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম, বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায়, এবং সেটা উনি করবেন বলেছেন। আর দুজনকেই ভাতার, যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল। তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে, সেই ভাতা অন্তর্ভুক্ত করা হয়। পয়সা দিয়ে তো কিছু হবে না, 4 লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম। ওকে তো আর ফেরত পাবো না, কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম, উনি বলেছেন করে দেবেন।